যমুনা চরের বালুতে চাষ করা হচ্ছে পেঁয়াজ অনাবাদি হেক্টরের পর হেক্টর এসব জমিতে পেঁয়াজ চাষাবাদ করে লাভবান হচ্ছেন জামালপুরের ইসলামপুর উপজেলার চরাঞ্চলের কৃষকরা জেলার এবার সবচেয়ে বেশি পেঁয়াজ চাষাবাদ হয়েছে এই নদীর বুকোচরের জমি থেকে পেঁয়াজ চাষের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমাদের সহকর্মী সাগর ফরাজি শুভ সকাল শুভ সকাল সাগর শুভ সকাল যুবনিয়া আমার পিছনে দেখতে পাচ্ছেন আমি আজ পেঁয়াজের একটি মাঠে রয়েছি তো বর্তমান বাজারের যে পেঁয়াজের বাজারের যে দামের যে পরিস্থিতি এই বাড়ছে তো এই কমছে তো এর মধ্যে আসলে পেঁয়াজে প্রান্তিক পর্যায়ে আসলে কৃষকদের মাঝে যে মানে পেঁয়াজ উৎপাদন হচ্ছে এই উৎপাদনের খবর আজকে জানাতে আপনাকে পেঁয়াজের ক্ষেতে নিয়ে এসেছি আমরা আসলে যদি বলতে চাই এই পেঁয়াজ কিন্তু এবার এই সবচেয়ে বেশি কিন্তু চর অঞ্চলে আবাদ হয়েছে এবার জেলায় কিন্তু প্রায় দুই হাজার হেক্টর দুই হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে এর মধ্যে ইসলামপুর উপজেলায় এই মানে এই চরের যে উপজেলায় এই উপজেলায় এক হাজার দুইশো আশি হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করছেন আর এবার যদি একটু বলি যে লক্ষ্যমাত্রা যে নির্ধারণ করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারা বলছেন যে ষোলো হাজার সাতশো মেট্রিক টন পেঁয়াজ এবার জেলায় উৎপাদন হবে আর একটি বিষয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে আমাদের যে আসলে পেঁয়াজ যে যারা চাষ করছেন কৃষক তাদেরকে যে সহায়তা করা হচ্ছে সেই জায়গায় পাঁচশো বিশ জন কৃষকের কিন্তু এক কেজি করে বিষ সহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে আমরা যদি আসলে একটু বলতে চাই এই বিস্তীর্ণ পুরো চরটি এই আমরা কিন্তু এখন একদম নদীর একটি বুকে রয়েছে যমুনা নদীর বুকে তো এখানকার যে পলি মাটি বালু মাটি বালু যে রয়েছে এই কারণে কিন্তু পেঁয়াজের উৎপাদন কিন্তু বেশি হয় প্রতি বছরই তো প্রতি বছরের চেয়ে কিন্তু এবার একটু আসলে পেঁয়াজের উৎপাদনটা চাষটা বেশি হয়েছে এই চরাঞ্চলে আমি যদি আসলে আরেকটু গভীরভাবে জানতে চাই একজন কৃষক রয়েছে আমাদের সাথে এই পেঁয়াজ চাষ আসলে এই চোরে কেমন হয় আর আপনারা পেঁয়াজ চাষ করে কেমন লাভবান হচ্ছেন কিনা হ্যাঁ এবার অন্য অন্য প্রশাসন এবার লাভবান আমরা পেঁয়াজ চাষ করে বিঘাপতি খরচ আনুমানিক খরচ যেটা আঠারো হাজার সামথিং আর বিঘা প্রতি ফলন হয় তিরিশ থেকে চল্লিশ মন হাই ফলন আর আমাদের বাজারে ন্যায্য মূল্য বাজারে গেলাম ধরো আমরা ষোলোশো টাকা দর মানে চল্লিশ টাকা কেজি পেঁয়াজের বাজার আচ্ছা এখন আপনাদের কি অবস্থা আসলে এই চরের পেঁয়াজ কেমন আবাদ হয় মানে কেমন চাষ হয় অনেক চাষ যেমন আমি সাড়ে পাঁচ বিঘে আবাদ করছি অনুদান সরকারের যে চাহিদা অনুযায়ী যদি কীটনাশকের যে দাম যদি সরকার কীটনাশকের দাম আর একটু কমায় আর যদি আমাদের আর্থিক সহায়তা করে তাহলে আরও অনেক চাষ করা যায় আচ্ছা আমি যদি একটু বলি আসলে কৃষকদের যে দাবি ও হচ্ছে এখানকার যে যারা চাষ করেন পেঁয়াজ প্রান্তিক পর্যায়ে পেঁয়াজ কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন আমাদের জানিয়েছেন যে পঁয়তাল্লিশ টাকা কেজি এই মাঠ থেকে পেঁয়াজ বিক্রি হয় কেজি দরে আর সেগুলো বাজারে গিয়ে কিন্তু বিক্রি হয় অনেক দামে আর কৃষি অধিদপ্তর যেটা বলেছেন যে পেঁয়াজের যে বর্তমান অবস্থা যে পরিস্থিতি রয়েছে পরবর্তীতে আরও চাষ বাড়ানোর জন্য এই চরের মাটিতে তারা আরও উদ্যোগ নিচ্ছেন তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারে মানে মাঠ থেকে আর কি সর্বশেষ জুবাই অসংখ্য ধন্যবাদ